স্বাগতম জানাইছো রেশন কার্ডক লৈ মজার খবর আহিছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই রেশন কার্ডক লৈ বৃহৎ বনা কৰিছে, কিয়নো 40 লাখ পরিয়ালে নতুন রেশন কার্ড লাভ করব। আর কিমান তারিখের পর কিমান তারিখের ভিতর আপনার রেশন কার্ড লাভ করব, যিসকলে আগতে রেশন কার্ড পোৱা নাই মই এই ভিডিওটো জনাই দিম। আর কোন জেলা সর্বাধিক নতুন রেশন কার্ড লাভ করব সকলখিনি তথ্য মই জনাই দিম। ভিডিওটো সম্পূর্ণ শেষলৈ চাই থাকিব, আর নতুন হয়ে থাকিলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটো প্রেস করে দিব। রেশন কার্ডক লৈ বৃহৎ বনা কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। রেশন কার্ড নথকা পরিয়ালৰ কারণে সুখবর, 16 জানুয়ারীর 21 জানুয়ারী রাজ্যত বিতরণ হব 40 লাখ নতুন রেশন কার্ড। অর্থাৎ যখন রেশন কার্ড নাছিল আগতে, যখন পরিয়ালে রেশন কার্ড লাভ নকৰিছিল সেই সকলে লাভ করব, মুঠ 40 লাখ নতুন রেশন কার্ড লাভ করব। আর আপনাদের 16 জানুয়ারীর 21 জানুয়ারীর ভিতরতে আপনাদের লাভ করব। আর কোন জেলাত নতুনক সর্বাধিক রেশন লাভ করব সেই আপনাদের জানাই দিয়েছো। কাছার জেলায় 2 লক্ষাধিক পরিয়ালে নতুনক লাভ করব রেশন কার্ড, বৃহৎ গণনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। কেনো বহুতে রেশন কার্ড লাভ নকৰিছিল, কিন্তু কিছুদিন আগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই জানাইছিল যে যিসকলে আহিলে 30,000 টাকা পর্যন্ত উপার্জন করে সেই সকলেও লাভ করব নতুন রেশন কার্ড। আর রেশন কার্ড নথকা পরিয়াললৈ বৃহৎ গণনা করেছে, কারণ 16 জানুয়ারীর 21 জানুয়ারীর রাজ্যত বিতরণ হব 40 লাখ নতুন রেশন কার্ড। আর কাছার জেলার 2 লক্ষাধিক পরিয়ালে নতুনক রেশন কার্ড লাভ করব, মোট 40 লাখ নতুন হিতাধিকারী লাভ করব রেশন কার্ড, বৃহৎ গণনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়।